তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার প্রোফাইলে ভিভেজ। হ্যাঁ গাইজ, ভিভেজ আমি কিন্তু পেয়ে গিয়েছি। তো এই ভিভেজ পাওয়ার পেছনে কিন্তু তোমাদের ফুল সাপোর্ট ও ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বুঝেছো, এই আমার ভিভেজ পাওয়ার জন্য। তো গাইজ আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো আমি কিভাবে ভিভেজ পেলাম, পুরো এ টু জেড হিস্ট্রিটা তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমরাও কীভাবে পাবে। হ্যাঁ, পাঁচ রকম কিন্তু আইডিয়া দেবো আর এই পাঁচ রকম তারিখে কিন্তু ভিভেজ পাওয়া যায়, বুঝতে পারলে? এই পাঁচ রকম আইডিয়া তোমাদেরকে দেবো যার সাহায্যে তোমরা কিন্তু ভিভেজ পেতে পারো, একেবারে রিয়েল ভিভেজ। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করে যাক। তো ভিডিওটাতে একটা করে লাইক করো আর এই চ্যানেলে যারা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো ইয়ার ফ্রি ফায়ারের প্রতি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড আমি ভিডিও দিয়ে থাকি। তো চলো বেশি দেরি না করে শুরু করবো। তো সবকার প্রথম কথা বলবো যে আমি কীভাবে পেলাম, তারপর পাঁচটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো সবকার প্রথম আমি তোমাদেরকে প্রথম থেকে বলে দিচ্ছি গাইজ, যখন প্রায় মাত্র 400 বা 450 যখন সাবস্ক্রাইবার ছিল, বুঝতে পারলে, মানে তখন আমাদের বাংলার প্রায় অর্ধেকের থেকে বেশিজন আমাদের ভিভেজ পেয়ে গিয়েছিল, অর্থাৎ তারা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে চলে গিয়েছিল। এরপর অনেকে জানে না যে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামটা কী। তো ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই যে ইউটিউব থেকে হয় এবং আদার্স থেকে হয়। তো চলো আমি তোমাদেরকে সবকার প্রথম বলে দিচ্ছি আমাদের ইউটিউব থেকে। তো ইউটিউবে আমাদেরকে ভিডিও ছাড়তে হবে এবং তারপর যখন প্রায় কিছু সাবস্ক্রাইবার হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে, তারপর আমরা কিন্তু পার্টনার প্রোগ্রামে যেতে পারবো। তো পার্টনার প্রোগ্রাম কিছু না, তাদের একটা ইয়েতে জয়েন হতে হবে, সেটা হচ্ছে আমাদের পার্টনার প্রোগ্রাম। তো ইউটিউবে পার্টনার প্রোগ্রাম পাওয়ার জন্য অবশ্যই 1,00,000 বেশি সাবস্ক্রাইবার হওয়া প্রয়োজন, তবে তার থেকে তুমি বেশিতে মানে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি পাবে। তো এরপর চলো শুরু করা যাক। তো দেখো যখন আমার প্রায় 400 হয়েছিল তখন বাংলার প্রায় অর্ধেকের বেশি জন চলে গিয়েছিল, তখন আমি কিন্তু জানি। তো তোমরা অনেকে কমেন্ট করতেছিলে যে তুমি ভিভেজ পাচ্ছ না কেন, তোমার এত সাবস্ক্রাইবার হয়ে গেল। তো দেখো আমার তখন প্রায় 400 মতন ছিল, তো 400 মতন ছিল তখন বাংলা সবাই পেয়ে গেলো। তখন আমিও ফর্ম ফিল আপ করেছিলাম বাট আমাকে তখন কোনো রকমে নেয়নি, বুঝতে পারলে, তখন আমাকে পার্টনার প্রোগ্রামে নেয়নি। তো তারপর যখন আমি কন্ট্যাক্ট করলাম তখন তারা বললো যে নেক্সট মান্থ হবে, নেক্সট মান্থ মানে প্রায় এখনও 6 মাস বাকি আছে। তো 6 মাস বাকি আছে, 6 মাস পর আবারও ফর্ম ফিল আপ হবে, তখন তুমি অ্যাপ্লাই করবে। তখন প্রায় আমি আশা ছেড়ে দিলাম যে এত তাড়াতাড়ি পাবো না। তো তারপর আমি কোন দিক থেকে খবর পেলাম যে যাদের 1,000,000 হবে তারা কিন্তু আরও তার থেকেও আরও আগে আরও একটা ফর্ম বেরোবে, সেটাতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো তখন আমার প্রায় 400 সাবস্ক্রাইবার, তো কী করবো, আমি তখন আশা ছেড়ে দিলাম, যখন 400 হয়েছিল সে তখনের কথা। তো তারপর এমন একটা ইভেন্ট এলো যে সেই যে আমাদেরকে গুলাল দিল না, তো সেই ইভেন্টটাতে প্রায় তোমরা এত ভালোবাসা সাপোর্ট দেখালে, আমার কিন্তু 15 দিন নিয়ে 1,000,000 সাবস্ক্রাইবার, মানে বুঝতে পারলে 15 দিনে 500 সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দিলে, মানে তোমাদের পুরো ভালোবাসা ও সাপোর্টের জন্য। তো তারপর আমার একটা আশা হলো, যাই হোক 1,000,000 কমপ্লিট হলো, এরপর হয়তো আমি ফর্ম ফিল আপ করতে পারবো। তো আমি তারপর ফর্ম ফিল আপ করলাম। তো ফর্ম ফিল আপ করার পর 1 মাস ট্রেনিংয়ে থাকে, ইউটিউব থেকে যারা যায় না তাদেরকে 1 মাস ট্রেনিংয়ে থাকতে হয়। তো আমি ওখানে 1 মাস ট্রেনিংয়ে থাকলাম। তো ট্রেনিংয়ে থাকার পর অবশেষে আমি ভিভেজটা পেয়ে গেলাম, মানে বুঝতে পারলে। এরপর তোমরা আমাকে বলবে যে তোমার মানে প্রোফাইল এত খারাপ কেন, মানে লেভেল এত কম, লাইক এত কম। তো দেখো আমি এখন কিন্তু লেখাপড়া করছি, প্রায় এখনও 1 বছর আমাকে লেখাপড়া করতে হবে। তো যতদিন লেখাপড়া করবো ততদিন আমি ভালো গেম প্লে করবো না, এরকমই ঠিকভাবে ইভেন্ট চেক করবো আর কমপ্লিট করবো আর ছেড়ে দেবো, বাস এটাই আমার হবে ইয়ে। মানে এখন 1 বছর অপেক্ষা করতে হবে আমাকে, মানে ভালো রকম মানে গেম খেলার মানে আমাকে সময় বার করানোর জন্য। তো অবশ্যই 1 বছর অপেক্ষা না করলে হবে না। তো চলো এরপর আমি ইউটিউবটা, তো তোমরা জানলে যে আমাদেরকে 1 মাস ট্রেনিংয়ে থাকতে হবে এটা বা ওটা। এরপর চলো ইউটিউবটা হলো, এরপর আমি চলো আরও তোমাদেরকে মোট 4 রকম বলবো। তো সবকার প্রথম ইউটিউবটা তোমাদেরকে একবার তো বুঝিয়ে দিলাম। তো ইউটিউবে আমাদেরকে 1,00,000 সাবস্ক্রাইবার হওয়া প্রয়োজন, তো তার থেকে বেশি হলে আরও ভালো। প্রায় 6 মাস অন্তরন্ত আমাদের পার্টনার প্রোগ্রামের জন্য ফর্ম ফিল আপ করা হয় আর 6 মাসের আগেও একবার হয়তো হয়, আমি যেটা জানলাম, মানে শুধুমাত্র 1,000,000দের জন্য ওরা হয়। এরপর 1,000,000দের জন্য হয় বাট তার ভিতরে ছোটো বড়ো এক দুটা থেকে যায়। তো 6 মাস পরপর, তো এরপর তোমরা বলবে যে আমরা কীভাবে জানবো যে ফর্ম কখন বেরোচ্ছে। তো দেখো অনেক ইউটিউবার আছে তারা বলে দেবে এবং আমিও তোমাদেরকে বলে দেবো যে ফর্ম ফিল আপ করার সময় এসে গিয়েছে যারা পার্টনার প্রোগ্রামে যেতে চাও। তো এটা তো হলো এটা, তো পার্টনার প্রোগ্রামে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার পর আমাদেরকে মানে মোবাইলের সাহায্যে যখন সাহায্যে কন্ট্যাক্ট করবে, তারপর আমাদেরকে 1 মাস ট্রেনিংয়ে থাকবে। তো ট্রেনিংয়ে থাকার পর আমাদেরকে নিয়ে নেবে। তো দেখো ইউটিউবে মানে কি তোমাদেরকে কোনো ক্লিকবেট করা যাবে না, মানে কোনো ভুল ভিডিও দেওয়া যাবে না, এটাই হবে পার্টনার প্রোগ্রামের রুল। আর যদি ক্লিকবেট করো বা ভুল ভিডিও দিয়ে দাও, পার্টনার প্রোগ্রাম থেকে একেবারে কিক মেরে বের করে দেবে এবং বাস সেটাও হয়ে যাবে, বুঝতে পারলে। তো এটাই হচ্ছে ইউটিউব। এরপর চলো নেক্সট আরও কথা বলবো। তো দেখো ভিভেজ আমাদেরকে কিন্তু ওখানে আনইকুইপ করার কোনো অপশন নেই, যেমন ব্যাকপ্যাক আনইকুইপ করা হয়, এটা আনইকুইপ করা হয়, এরকম কোনো নেই। তো চলো এরপর বাকিগুলো কথা বলবো। তো এরপর কথা বলবো ফেসবুক। হ্যাঁ, ফেসবুকে প্রায় কত 50,000 নাকি 1,00,000 ফলোয়ার হলে তোমরা কিন্তু নিতে পারবে, মানে ফেসবুকে, বুঝতে পারলে, ফেসবুকও হবে। তো ফেসবুকের ব্যাপারটা অত জানি না, আমি শুধু ইউটিউবের ব্যাপারটা জানি, তার জন্য ইউটিউবের ব্যাপারটা তোমাদেরকে ভালোভাবে বলে দিলাম। এরপর বাকিগুলো আমি তোমাদেরকে হালকা হালকা জানিয়ে দেবো।
এটা তো হলো ফেসবুক, মানে বুঝতে পারলে। তারপর হচ্ছে আমাদের বয়া অ্যাপস। হ্যাঁ, তোমরা ঠিকই জানতে পারলে বয়া অ্যাপস। বয়া অ্যাপসও তোমরা কিন্তু লাইভ স্ট্রিম বা ভিডিও ছাড়ো তাহলে কিন্তু ওখান থেকে তোমাদেরকে মানে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে নেওয়া যাবে। মানে শুধুমাত্র বয়া অ্যাপসে তোমাদের করলে হবে, ওখান থেকে তোমরা কিন্তু পার্টনার প্রোগ্রামে যেতে পারো। হ্যাঁ, ফেসবুক থেকে হয়তো ডায়মন্ড পাওয়া যাবে না, হয়তো শুধু ভিভেজ পাওয়া যাবে। আর আমাদের বয়া অ্যাপসে থেকে ভিভেজও পাওয়া যাবে এবং ডায়মন্ডও কিন্তু পাওয়া যাবে। তো ইউটিউব হলো, ফেসবুক হলো, বয়া অ্যাপস হলো, এবং হবে টিকটক, মানে বুঝতে পারলে টিকটক। হ্যাঁ, এটা তোমার ঠিক শুনেছ, টিকটকরা পাবে কিন্তু ভিভেজ। তো টিকটকরা মানে ওটা শোনো, টিকটকেররা ওটা তো আমাদের শুধু বাংলাদেশ আর নেপালে শুধুমাত্র অ্যাভেলেবেল আছে। তো যারা বাংলাদেশ বা নেপাল থেকে দেখবে তাদের কিন্তু খুব সুবিধা হবে। তোমরা কিন্তু টিকটকও ভিডিও বানাও, তোমরা কিন্তু টিকটক থেকেও তোমাদেরকে পার্টনার প্রোগ্রামে নিয়ে নেবে, যেখান থেকে তুমি কিন্তু ভিভেজ পেতে পারো। তো এটা তো হলো চার রকম। এরপর নেক্সট হবে ইনস্টাগ্রাম। হ্যাঁ গাইজ, ইনস্টাগ্রামে তোমার যদি বেশি ফলোয়ার থাকে তা ইনস্টাগ্রামে কত প্রায় 200K মানে 200,000 মতো হয়তো হবে, সেখান থেকেও কিন্তু তুমি ভিভেজ পেতে পারো। তো আমি তোমাদেরকে পাঁচটা আইডিয়া দিয়ে দিলাম। ইউটিউব হলো, ফেসবুক হলো, ইনস্টাগ্রাম হলো, টুইটার হলো, আর একটা কী বললাম, টিকটক হলো। তো এরকম আমরা কিন্তু পাঁচটা জায়গা থেকে আমরা কিন্তু পেতে পারি। তো দেখো ভিভেজ আমি কীভাবে পেলাম এটা তোমাদেরকে তো জানিয়ে দিলাম, এবং আরও তোমাদেরকে পাঁচটা আইডিয়া দিয়ে দিলাম যেখান থেকে তোমরা কিন্তু ভিভেজ পাবে। হ্যাঁ, আর ভিভেজটা পাওয়া কিন্তু খুব একটা লাকিলি, মানে ইন্ডিয়ার মাত্র কয়েকজন প্লেয়ারে পেয়েছে, তার ভিতরে আমি। তো এই ভিভেজ পাওয়ার পেছনে মানে পুরো তোমাদের সাপোর্টের জন্য। তো এই ভিভেজ পাওয়ার মানে কী বলবো, প্রোফাইলে দেখার মাত্র একটা মন ইয়ে হয়ে যায় যে যাই হোক ভিভেজ পেলাম। তো গাইজ, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কীভাবে পেলাম এবং তোমরা কীভাবে ভিভেজটা পেতে পারো। তো আজ পর্যন্ত কিন্তু এতটি। ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইজ, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।